জনসংযোগ যাত্রায় এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সমাধান চাইলেন আরএসএস এর কর্মীরা। রবিবার রায়নায় গাড়ি করে যাওয়ার সময় অভিষেকের গাড়ি থামায় আরএসএস এর এক কর্মী। অভিষেককে স্যার বলে সম্বোধন করে জানায় যে হরে কৃষ্ণ কোঙা সেতুতে গত 5 থেকে 6 বছর ধরে আলো জ্বলে না, তাতে সকলেরই খুব অসুবিধা হয়। ল্যাম্প পোস্ট থাকলেও নেই আলো, যদি আলোর ব্যবস্থা করে দেওয়া হয় সেই মর্মে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত মিনতি জানায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব শুনে তার যোগাযোগ নম্বর দিয়ে রাখেন এবং আশ্বাস দেন তিনি অবশ্যই সমাধানের চেষ্টা করবেন। এই ঘটনায় টুইট করে জানিয়ে দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, দাবি করছে তারা এইভাবে রাজ্য জুড়ে মানুষকে পরিষেবা দিচ্ছে। আমাদের বিজিবি ছেলেরাও কর্মকর্তারা জানিয়েছে।